কার্তিক পুজো 2024 বাঁশবেড়িয়ার পরিক্রমা নিয়ে হাজির হয়ে গেছি। আগামীকাল কার্তিক পুজো, আর আজকে তার আগে থেকে তোমাদের রুট গাইড সমেত কার্তিক পুজো কোথায় কি হচ্ছে বাঁশবেড়িয়াতে ঘুরে দেখাবো। আমার পেছনের দিকে এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে চুঁচড়োর দিকে। মানে এই রাস্তাটা চুঁচড়ো থেকে যারা নৈহাটি থেকে লঞ্চ পার করে এসে তোমরা অটো ধরবে, অটো ধরে কিন্তু এই সোজা রাস্তাটা দিয়ে তোমরা চলে যাবে হচ্ছে সোজা এইদিকে বাঁশবেড়িয়ার দিক। আর ঠিক এইখানে যে ঘাটটা দেখছো, এটা হচ্ছে ডানলাভ ঘাট, যেটা হচ্ছে হালি শহর ঘাট, মানে ওপাশে হচ্ছে হালি শহর। যারা হালি শহরের রুট জানো, তারা হালি শহরে এসে এই ডানলাভ ঘাটটা পার করে তোমরা সোজা এপাশে এগোতে থাকলে কিন্তু পড়বে বাঁশবেড়িয়া, বাঁশবেড়িয়া কার্তিক পুজোর দিকে চলে যাবে। এই রুটটা ফলো করো, আর আমি এখন তোমাদের যে রুটটা দেখাচ্ছি সেই রুটটা তোমরা ফলো করতে পারো। কিছুটা সময় লাগবে, মানে ঘন্টা তিনেক সময় লাগবে এই রুটটা ফলো করলে। আর আমি এই রুটেই কিন্তু বাঁশবেড়িয়া স্টেশনের দিক থেকে দেখিয়ে দেবো। তা তোমরা চাইলে উল্টো রাস্তা, মানে আমি যেখানে শেষ করবো তার উল্টো দিক থেকে শুরু করলে আবার এই রোডের দিকে তোমরা চলে আসবে। তো চলো রুট গাইডটা শুরু করে দিই। শুরু করছি এখান থেকে, এই যে ডানলাভ ঘাট, আর আমার পেছন দিকে যেটা হচ্ছে চুঁচড়োর দিক, অটোগুলো যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন সোজা যাবো, গিয়ে বাঁ দিকে গিয়ে আমরা ইয়ংস্টার ক্লাবের দিকে যাবো, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি। এই সোজা রাস্তা ধরে আমরা যাওয়া শুরু করলাম, কিছুটা এগোলে ডানলাভ ঘাট এটা। আর এই রাস্তা ধরে বেশ কিছুটা এগোনোর পরে পড়বে হচ্ছে গন্ধেশ্বরী ঘাট, আর সেখান থেকে আমরা বাঁ দিকে কিন্তু টার্ন নেব। বাঁ দিকে টার্ন নিয়ে আমরা প্রথম যেদিকে যাব সেটা হচ্ছে ইয়ংস্টার ক্লাবের দিকে। আর এই সোজা রাস্তাটা দেখো এগোতে থাকছে, বেশ কিছুটা এগিয়ে সামনে হচ্ছে হংসেশ্বরী বা গন্ধেশ্বরী যে মন্দির বা এই কালী মন্দির এখানে একটা রয়েছে। আর এই বাঁ দিকে আমরা ঘুরে গেলাম, যে রাস্তাটা চলে গেছে সোজা ইয়ংস্টার ক্লাবের দিকে। রাস্তাটা বেশ খানিকটা ভেতরে ঢুকেছে, প্রায় বলতে গেলে মিনিট 10-15 লাগবে হেঁটে ঢুকতে, কিন্তু ওখান থেকে পরপর তোমরা ঠাকুর পেয়ে যাবে। আর এই রাস্তাটা যেরকম ভাবে গেছে সোজা একদম চলে গেছে ইয়ংস্টার ক্লাবের দিকে। চলো তোমাদেরকে নিয়ে পৌঁছতে থাকি। এই রাস্তা ধরে সোজা চলতে থাকলে তোমরা পৌঁছে যাবে ব্যায়ামনগর স্কুল, আর ব্যায়ামনগর স্কুলের বাঁ দিক দিয়ে জাতীয় ক্রীড়া শক্তি সংঘ স্কুল। আর এই ঠিক বাঁ দিকের রাস্তাটা চলে গেছে ইয়ংস্টার ক্লাবের দিকে, আর ডান দিকে স্কুলের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে আবার মেন রোডের দিকে। তো আমরা বাঁ দিকের রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করলাম, বেশ খানিকটা এগিয়েই দেখো লাইটিং এর কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে, লাইট লাগানোও চলে হয়ে গেছে। আর এই সামনে এগিয়েই কিন্তু পড়বে ইয়ংস্টার ক্লাব। ডান দিকে হচ্ছে ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল, এক পুজো রাজস্থান তারানা পুজো হয় এখানে। এই হচ্ছে ইয়ংস্টার ক্লাবের পুজো, এক টুকরো রাজস্থান। খুব সুন্দরভাবে মণ্ডপটা অলরেডি কমপ্লিট, ভেতরে কিন্তু মায়ের প্রতিমা এসে গেছে তারামা পুজোর। সামনের দিকে সুন্দর দেখো না, আয়না দিয়ে একটা বাক্স, মানে চৌকো স্কোয়ার টাইপের স্পেস করেছে, তার উপরে হাতি বসিয়েছে হাতির পিঠের উপরে। এটা এরকম টাইপের রাজস্থানের দিকে রাজারা এরকম হাতি পিঠের উপরে এরকম টাইপের ঘর মতন তৈরি করে তাতে কিন্তু যেত। ইয়ংস্টার ক্লাব তারামা পুজো, 43 বছরে এবার ইয়ংস্টার ক্লাবের তারামা পুজো, ঠিক আছে? তোমাদের এই হচ্ছে মণ্ডপের সামনের দিকের অংশ। এই জায়গাটায় প্রচুর তোমার খাবার দাবারের দোকান বসে, তোমরা চাইলে এখান থেকে খাবার দাবার খেতে পারো, কেন অনেকটা লাইনও হয়, প্রচুর ভিড় হয় এই জায়গাটায়। দুপাশটায় সুন্দর করে বাগান দিয়ে সাজিয়েছে। আর এই আমরা এখন প্রবেশ করছি কিন্তু ইয়ংস্টারের মণ্ডপের ভেতরে। আগামীকাল পুজো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা কিরম ভাবে এই টুকটা করতে পারো বা টুকটায় আসতে পারো, এবং কিরম ভাবে মণ্ডপ গুলো তোমরা সহজে তাড়াতাড়ি দেখে নিতে পারো। আর এই হচ্ছে মণ্ডপের মিডল পয়েন্ট, মাঝখানের অংশ দেখো, সুন্দর ভাবে কিন্তু সাজানো হয়ে গেছে মণ্ডপটা, খুব সুন্দর ভাবে, মানে রাত্রিবেলা আলো চললে রাত্রিবেলার দৃশ্য তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো কি সুন্দর ভাবে মণ্ডপটা কিন্তু সাজানো হয়েছে, খুব স্পেসিয়াস, অনেকটা স্পেস রয়েছে এই মণ্ডপে। আর এখানটা দিয়ে উঠে মায়ের যে মূল মণ্ডপ সেটা হয়েছে ঠিক এখান থেকে, মা অলরেডি এসে গেছে মণ্ডপে। দেখো তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, সাজানো হয়ে গেছে, পুজো শুরু হয়ে যাবে, তার প্রিপারেশন চলছে। ইয়ংস্টার ক্লাব দেখে এখন আমরা বেরোবো একদম মেন রোডের দিকে, ওখান থেকে সোজা বলখালা মাঠের দিকে যাবো। তার আগে মেন রোডে যদি আগে রাস্তাটা তোমরা ভালো করে খেয়াল করে রাখো, ওই রাস্তায় গেলে কিন্তু সরকার বড় বড় মধ্যে যাবে। স্কুল আমরা এই ডান দিক দিয়ে এসেছিলাম, ওই স্কুল, আর আমরা চলে যাবো এখন এই স্কুলের পাশ দিয়ে।
বাঁশবেড়িয়া থেকে তো প্রচুর অলিগুলি আছে, সব গলিতেই কিছু না কিছু ঠাকুর তোমরা দেখতে পাবে। তবে আমাদের আজকে টার্গেট হচ্ছে মেন বড় বড় যে প্যান্ডেল গুলো বা ঠাকুর গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া। এই রাস্তা ধরে সোজা চলে গেলে যেরকম ভাবে আমি দেখাচ্ছি সেই রাস্তা ধরে সোজা তোমরা পৌঁছে যাবে কিন্তু মেন রোড। আর এই রাস্তাতেও বেশ একটা দুটো কিন্তু পুজো হয়। সামনে যে মোড়টা তোমার তোমরা দেখতে পাবে সেই মোড় থেকে কিন্তু ডান দিকে একটা রাস্তা গেছে, বাঁ দিকে একটা রাস্তা গেছে, আমাদের যেতে হবে বাঁ দিকে। এই বাঁ দিকে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে। বাঁ দিকে গিয়ে আমরা এই রাস্তা ধরে গিয়ে সোজা উঠে যাব আগে মেন রোডে। যাওয়ার আগে ডান দিকে তোমরা এখানে দেখো ছোট ছোট প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেল গুলোতে কিন্তু ঠাকুর থাকে, এটা জামাই কার্তিক, রাজা কার্তিক, এরা কিন্তু অর্জুন কার্তিক, এরা এরকম ছোট ছোট প্যান্ডেল গুলো হয় বাঁশবেড়িয়ার অলিতে গলিতেই কিন্তু পুজো হয়। ও এই ডান দিকে, ডান দিকে গিয়ে সোজা উঠে যাব মেন রোডে। আর এই সামনে বাঁ দিকে গিয়ে আর সোজা গিয়েও আরো একটা রাস্তা আছে ডান দিক, যেটা কিন্তু রেনেসাঁর সামনে দিয়ে ওঠে। তবে তোমাদেরকে আগে আমি, কারণ এই রাস্তাটা একটু ঘুর হবে তাই আগে তোমাদেরকে আমি সোজা এখান থেকে মেন রোডে নিয়ে চলে যাচ্ছি। আর এই রাস্তা ধরে একটু এগোলেই কিন্তু মেন রোড। আর মেন রোডের আগে দেখো এখানে ছোট ছোট কিন্তু বাঁশবেড়িয়াতে বললাম অলিতে গলিতে কিন্তু প্রচুর পুজো এখানে কিন্তু হয়, ছোট ছোট প্যান্ডেল তার জন্য থাকে। তো এইসবগুলো তোমরা দেখে দেখে যেতে পারো, এখানে কামধেনু পুজো হয়। আর এই রাস্তাটা সোজা চলে গেল মেন রোডের দিকে। একদম ওই সামনে দেখা যাচ্ছে কিন্তু মেন রোড। আর এই আমরা চলে এলাম মেন রোডে। দেখো এই মেন রোড থেকে আমরা যদি ডান দিকে যাই তাহলে চুঁচড়োর দিক, আর আমরা চলে গেলাম এই বাঁ দিকে, বাঁ দিকে যাব, এদিকে হচ্ছে চুঁচড়োর দিক, আর তোমার এই দিকটা হচ্ছে বাঁশবেড়িয়ার দিক, বাঁশবেড়িয়া বলখেলা মাঠের দিক। তো এই রাস্তা ধরে কিছুটা এগোবো, এগোলে তোমরা এই কিছুটা এগিয়ে ডান হাতে যে একটা মণ্ডপ পাবে সুরকি মিলের ওখানে যে মণ্ডপটা, সেই মণ্ডপটা তোমরা দেখে নিতে পারো। আর আমরা এখন যাব সোজা রেনেসাঁ ক্লাবের দিকে। দেখো ডান দিকে নেমে গেলে একটা মণ্ডপ ওই দূরে দেখা যাচ্ছে, আর এই সোজা রাস্তাটা যেটা চলে গেছে সোজা রাস্তাটা কিছুটা গিয়ে বাঁ দিকে আবার গিয়ে আমরা রেনেসাঁর যে পুজো মণ্ডপটা সেটা দেখবো। দেখো এই গলির ভেতরে, সরু গলিটার ভেতরে কিন্তু একটা পুজো হয়, এই গলিটা, এই গলিটার ভেতরেও কিন্তু একটা পুজো হয়। আর আমরা যাব হচ্ছে সোজা। সোজা গিয়ে এখান থেকে এটা বেলতলা মোড়, আর এই বাঁ দিকে আমরা যাব। এই ডান দিকে সোজা রাস্তাটা চলে গেছে কিন্তু আবার বাঁশবেড়িয়া মাঠের দিকে। আমরা গেলাম বাঁ দিকে, বাঁ দিকে গিয়ে দুপা এগিয়েই বাঁ হাতে পড়বে রেনেসাঁ। ঠিক আছে, রেনেসাঁর পুজো এখনো পর্যন্ত কাজ চলছে পুজো, তবু মনে রেখো ছোটখাটো মধ্যে প্যান্ডেলটা হয়েছে, এখনো ভেতরে কাজ চলছে। আর এই যে রেনেসাঁ, রেনেসাঁ দেখে এখন আমরা যাবো হচ্ছে মেন, যেটা মিলন, যেটা হচ্ছে কিন্তু বাঁশবেড়ে মাঠের পাশ দিয়ে রাস্তাটা ঢুকছে। আর ওই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু আরো পরপর অনেক কটা মণ্ডপ কিন্তু আছে পরপর রোডের ওপরে, যেমন খুন্ডুগুলি নটরাজ রয়েছে, দারুণ সুন্দর প্যান্ডেল করেছে। চলো এবার যাবো হচ্ছে বাঁশবেড়িয়া মাঠের দিকে। রেনেসাঁ দেখে তোমরা সোজা গিয়ে এখান থেকে উঠে পড়ে মেন রোডে আর চলে যাবে সোজা বাঁ দিকে, বাঁ দিকে দুপা এগোলেই বা কিছুটা এগোলেই তোমরা পেয়ে যাবে বাঁশবেড়ে ফুটবল খেলা মাঠ। আর সেখান থেকে আমরা চলে যাব বাঁ দিকে, আমরা সোজা গিয়ে সামনে ফুটবল খেলা মাঠ, সেখান থেকে আমরা বাঁ দিকে ঢুকবো। এই হচ্ছে সামনে ফুটবল খেলা মাঠ, আর বাঁ দিকে আমরা চলে যাব মিলনের দিকে। এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু মিলনের দিকে। আর এই হচ্ছে ডান দিকে ফুটবল খেলা মাঠ, দুটো পুজো হয়, একটা ওই পাশে পুজো হয় সন্তোষী মা, আর এই পাশের প্যান্ডেলটা হচ্ছে মহাদেবের। আর এই গোটা মাঠ জুড়ে কিন্তু বসে মেলা, আর এই মেলাতে তোমরা অবশ্যই ঘোরাঘুরি করতে পারো। এই যে মেলাতে এন্ট্রির দিক, আর এইখান থেকে সোজা চলে যাচ্ছি হচ্ছে মিলনী। অনেক শর্ট রুট কিন্তু সেই ভেতরের রাস্তা যদি তোমাদের দেখাই তাহলে তোমরা পাজল হয়ে যাবে। মেন রোড ধরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাতে তোমাদের একটু হয়তো কিছুটা হয়তো বেশি, কিন্তু ঠাকুর অনেক ভালো ভালো বেশি ভালো প্যান্ডেল গুলো দেখতে পাবে। এই রাস্তা
রাস্তাটা যেটা চলে গেছে এটা ঘুরে ফিরে কিন্তু চলে গেছে একদম স্টেশনের দিকে, বেশ খানিকটা এই রাস্তা স্টেশনের দিক থেকে এই রাস্তা ধরে আসা যায় স্টেশন, বাঁশবেড়িয়া স্টেশনের দিকে কিন্তু রাস্তাটা চলে গেছে। আর এই হচ্ছে মিলনী, মিলনীর যে প্যান্ডেল পেছনে রয়েছে মিলনী, এটা হচ্ছে মিলনীর মণ্ডপসজ্জা, এখানে নটরাজের পুজো হয়। তো দেখো এখানে প্রচুর লাইন পড়ে, আর এই পাশটায় দেখছি এই পাশটায় ফাংশন হয়, ভালো ভালো যা আর্টিস্টরা আছে তারা আসে। আর এই রাস্তাটা ধরে তোমাদের এরকমভাবেই ঢুকতে হবে, ঢুকে তোমরা এই মণ্ডপটা কিন্তু দেখতে পাবে। আর এখানে মাঠে এপাশে ওপাশে কিন্তু মেলা বসে, বেশ যেহেতু এখানে সময় লাগে এবং ভিড় হয়, তো সেহেতু এই মাঠে কিন্তু সময় ভালোই কেটে যায়। দুপাশে বাগান হয়েছে, আর এই হচ্ছে সামনে উমেদ ভবন, বা যেটা এখানে মণ্ডপ সজ্জার মধ্যে তৈরি করা করবার চেষ্টা করা হয়েছে। প্রচুর গাছ, দুপাশে বাগান করা হচ্ছে, এখনো বাগানের কাজ রেডি হচ্ছে, আজকে এখানে উদ্বোধন আছে, আর তারপর কাল থেকে এখানে কার্তিক পুজো শুরু হয়ে যাচ্ছে। তাই তোমরা কাল থেকে এলে ভালোভাবে সমস্ত মাসপিড়া যে মণ্ডপগুলো আছে তোমরা সেগুলো দেখতে পাবে। আর হচ্ছে মিলনী মণ্ডপে নটরাজ এসে গেছে, মণ্ডপের ভেতরে প্রতিমা কিন্তু এসে গেছে, আর আজকে এখানে কিন্তু উদ্বোধনও আছে। চেষ্টা করবো সুন্দরভাবে উদ্বোধনের সময় তারপরে রাত্রিবেলার যে দৃশ্য সেটা তোমাদের কাছে দেখানো। দেখে এখন আমরা সোজা চলে যাবো মেন রোড, মানে বাঁশপেড়ে মাঠের পাশ দিয়ে, মানে যে রাস্তা ধরে আমরা বাঁশপেড়ে মাঠের পাশ দিয়ে ঢুকেছিলাম মিলনে দেখতে, সেটা দেখে আমরা সোজা চলে যাব কিন্তু একদম ওই রাস্তা ধরে বাঁশপেড়ে মাঠের পাশ দিয়ে মেন রোডে, সেখান থেকে আবার চলে যাব বাঁ দিকে। কারণ সেদিকে গিয়েই কিছুটা এগিয়েই ডান হাতে তো বেশ কয়েকটা মণ্ডপ তো পড়বেই, সঙ্গে বাঁ হাতে যেটা পড়বে সেটা হচ্ছে কুণ্ডহুলির নটরাজ। দুর্দান্ত সুন্দর কিন্তু মণ্ডপটা হয়েছে এবছর। তো চলো, এই আমরা তার আগে, তোমরা এই রাস্তা ধরে বেরোবার আগে বাঁ হাতে আরও একটা পুজো মণ্ডপ পাবে, শ্রী শ্রী ময়ূরাক্ষী নটরাজ পুজো, এবার এটা তাদের রজত জয়ন্তী বর্ষ। আর এই রাস্তাটা চলে গেল আবার বাঁশপেড়ে মাঠের পাশ দিয়ে, আমরা চলেছি এখন মেন রোডের দিকে। এই মোড় থেকে আমরা চলে যাব হচ্ছে বাঁ দিকে, ডান দিকে চুচড়ো আর আমরা ঘুরে গেলাম বাঁ দিকে। এই রাস্তা ধরে সোজা গিয়ে কিছুটা এগিয়েই কিন্তু পড়বে কুণ্ডগুলি নটরাজ। মেলা যথারীতি বসে গেছে, মণ্ডপ রেডি হয়ে গেছে, ডান দিকের এই মণ্ডপটা সংকোচনা, ওই পাশের মণ্ডপটা শিবের মণ্ডপ। দেখে
গলি দিয়ে ঢুকে কিছুটা এগিয়েই তোমরা পেয়ে যাবে কুণ্ডুকলের নটরাজের প্যান্ডেল বাঁশবেড়িয়ায়, যেখানে হাট বসেছে এবার। বাঁশবেড়িয়াতে এই সামনে হচ্ছে সেই জায়গা, দেখাই দেখো সব বিভিন্ন দোকানপাটের এ রয়েছে। পুরনো কলকাতার যে চিহ্ন সেটা কিন্তু এখানে এলে দেখা যাবে। কুণ্ডুকলি নটরাজ, এখন আমরা যেখানটা দাঁড়িয়ে আছি তোমাদের দেখালাম ওই রোডটা ধরে এসছি, আর এই হচ্ছে কুণ্ডুকলির নটরাজের পুজো হাট বসেছে। আর তোমার 71তম বর্ষ কুণ্ডুকলি নটরাজ বাঁশবেড়িয়া হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ায় নদীর পাড়ে। তো এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু এই মণ্ডপ সজ্জাটা করেছে, দুদিক দিয়ে হাট বসেছে, তার চিত্রটা তুলে ধরেছে পুরনো কলকাতার চিত্র। এপাশে একটা নৌকা, ওপরে লেখা রয়েছে নটরাজ, নৌকা পালের ওপর লেখা রয়েছে নটরাজ। আর এই পাশেও দেখো হাট বসেছে, মাটির হাঁড়ি কুড়ি সব বিক্রি হচ্ছে। লাইটের কাজ কিন্তু এখানে, লাইটটা রাত্রিবেলা জ্বলে কিন্তু দারুণ লাগবে, আজকে রাত্রিবেলা করে চেষ্টা করে মণ্ডপগুলো ঘুরে দেখানো। আর এই আমরা মণ্ডপের উপরে আস্তে আস্তে উঠছি, দেখো নটরাজ এসে গেছে। এখানে হাঁড়ি কলসির মধ্যে লেখা রয়েছে, দেখো এখানে আগেকার দিনে যেরকম ঘি বিক্রি হতো তখন এরকম হাঁড়ির মধ্যেই বিক্রি হতো। এটা বোঝা যাচ্ছে না ঘি না গুড়, কিন্তু যাই হোক এখানে নাম অনুযায়ী পরপর পরপর লেখা রয়েছে কার কোনটা। তো সেইগুলো এখানে হাঁড়ি দিয়ে সাজানো হয়েছে। এখানে দেখো রেশন টাইপের আর কি, চাল ডাল, মুদির দোকান, চাল ডাল এইসব সাজানো রয়েছে। নৌকায় করে যাচ্ছে সেই সব। আর ওই উপরে দেখো, উপরে পরপর পরপর খুব সুন্দরভাবে সাজানো, যেন গঙ্গার ঘাটের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু সাজানো হয়েছে। পুরনো কলকাতার চিত্র খুব ভালোভাবে উঠে এসেছে কিন্তু এই মন্দিরে এই পুজোতে। আর এখানে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছে, যে গানটা বাজছে তার যে অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণভাবে রাত্রিতে লাইটের সঙ্গে মিশে। সামনে নটরাজ, এপাশে দেখো উপরে থেকে একটা ছাড়ের মতন অংশ তৈরি করা হয়েছে। আর এই সুন্দর করে মানে তোমরা এই পাশ দিয়ে আসবে, এখান থেকে আসবে, এসে দেখে মণ্ডপটা এখান থেকে দেখবে, মা দর্শন করবে নটরাজকে, করে এই পাশ দিয়ে কিন্তু আবার বেরিয়ে চলে যাবে। কুণ্ডুকলি নটরাজ রেখে দেখে সেই রাস্তা ধরে আবার সোজা চলে যাব মেন রোডে। এরপরে আমরা সোজা চলে যাব হংসেশ্বরী যে রোড, সেই রোডে, কারণ ওখানে পরপর দুটো তিনটে কিন্তু বড় বড় প্যান্ডেল আছে। তো এই চলে এলাম সোজা মেন রোড, আর এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব হংসেশ্বরী মন্দির রোডের দিকে। আর এই বাঁ দিকে কিন্তু বেশ কয়েকটা রোডের ওপর কিন্তু প্যান্ডেল হয়। এই ডান দিকে তোমরা এই প্যান্ডেলটা দেখে নিতে পারো, দেখে নিয়ে এখানে ভারত, এখানে পুজো হচ্ছে সন্তোষী মাতা। আর এই রাস্তা ধরে সোজা চলে যাব আমরা হংসেশ্বরী মেন রোডে, হংসেশ্বরী রোডে। দেখো কিছুটা এগোতেই বাঁ হাতে আরো একটা গলি, এটা হচ্ছে কিশোর বাহিনীর পুজোটা হয় সেটা। ডান দিকে মাঠে একটা পুজো হয়, আর সেটাকে দেখে তোমরা এই সোজা রাস্তা ধরে পৌঁছে যাবে কিশোর বাহিনী। কিশোর বাহিনী দেখে তোমরা সোজা রাস্তা ধরে আবার স্টেশনের দিকে, এদিক দিয়ে ভেতর দিয়েও স্টেশনের দিকে বেরিয়ে যাওয়া যায়, কিংবা ক্ষুদিরাম পল্লীর দিকে চলে যাওয়া যায়। আর তা না করে আমরা আবার মেন রোডে গিয়ে তবেই কিন্তু ওদিকে যাবো, তাহলে তোমাদের রাস্তাটা দেখতে বুঝতে সুবিধে হবে। আর এই রাস্তা ধরে দেখো কিছুটা এগিয়েই এই হচ্ছে কিশোর বাহিনীর যে ক্লাব, তার পুজো। এটা হচ্ছে কিশোর বাহিনী, কিশোর বাহিনী এবছর নতুন আশা নতুন ভরসা নতুন স্পর্ধার ডাক দিতে আমরা আসছি। কিশোর বাহিনী এবার হীরক জয়ন্তী বর্ষ। আর এই হচ্ছে কিশোর বাহিনীর যে মণ্ডপ সজ্জাটা তোমরা দেখলে, মেন রোড ধরে কিছুটা এগিয়ে এসে বাঁ দিকে আমরা ঢুকলাম, এই হচ্ছে কিশোর বাহিনী মণ্ডপ সজ্জা। কালকে এখানে উদ্বোধন হয়ে মানে কার্তিক পুজো কাল থেকে শুরু, আর এখানে পুজো নটরাজে। দেখো মণ্ডপটা সাজিয়ে তোলা হচ্ছে খুব সুন্দরভাবে, এগুলো হস্তশিল্পে বিভিন্ন জিনিসপত্র দিয়ে, যে হাঁড়ি পাখার মতন অংশ আর এই সব দিয়ে কিন্তু মণ্ডপটা সাজিয়ে তোলা যায়। মণ্ডপের সামনে ঢুকেই তোমরা পাবে হচ্ছে শিব, আর শিবের শিবকে পার করলে ভেতরে এই প্যান্ডেল মণ্ডপের ভেতরে তোমরা ঠিক এইখান থেকে যদি প্রবেশ করো তাহলে তোমরা সামনে দেখতে পাবে হচ্ছে নটরাজ।
কিশোর বাহিনী দেখে এখন সোজা চলে যাচ্ছি এই মেন রোডে, উঠে বাঁ দিকে একদম সোজা হংসেশ্বরী রোডে বা হংসেশ্বরী মন্দির যে রাস্তা দিয়ে যায় সেই দিকে। এদিকে যাওয়ার কারণ হচ্ছে যারা যারা তোমরা এর দিক থেকে আসছো বা যারা তোমরা কল্যাণী ব্রিজ পার করে আসছো, তারা ওই দিক থেকে যখন ঢুকবে কোন রোড ধরে ঢুকে শর্টকাটে পুজোগুলো দেখতে পারবে, তার জন্য এদিকে যাওয়া। আর এদিকে রয়েছে আরো তিনটে বড় বড় পুজো, তার মধ্যে একটা রয়েছে জেবিএস। এইটা হচ্ছে সতীর দেবতা, সত্যি খুব সুন্দর হয় সতীর দেবতাকে পুজোটা। বেশ ভেতরে গিয়ে তোমাদের এই সামনে একটু এগিয়ে গিয়ে বাংলাদেশ পুজোটা হয় সতীর দেবতা, অন্য ভালোই হচ্ছে। আর সতীর দেহত্যাগ দেখে এখন এই রাস্তা ধরে মেন রোড ধরে সোজা এগোনো সামনের দিকে, কারণ সামনের দিকে এগিয়ে আমরা হংসেশ্বরীর রোড ধরে বাঁ দিকে গিয়ে প্রথম দেখে নেব জেবিএস। এই রাস্তাটা ধরে এগোতে এগোতে সামনে একটু এগিয়ে এই কেন্দ্র রাস্তার রাইটের কাজগুলো শুরু হয়ে গেছে। প্রথম যে প্যান্ডেলটা পড়বে বাঁ হাতে সেটা হচ্ছে জেবিএস। জেবিএস পার করে আরো একটা মণ্ডপ সজ্জা পড়ে আর বাকি রাস্তা সোজা চলে গেছে হংসেশ্বরী মন্দিরের দিকে। তো এই সামনে যে মণ্ডপটা দেখা যাচ্ছে বা বাঁ দিকে দেখে দেখতে পাবে সেটা হচ্ছে জেবিএস এর মণ্ডপ সজ্জা। এটা হচ্ছে জেবিএস ক্লাবের মণ্ডপ সজ্জা, তাদের থিম বছর মায়াজাল। বিভিন্ন কালারফুল রিবন, সেই রিবনের ব্যবহার করে কিন্তু এই মণ্ডপ সজ্জাটা কিন্তু সাজানো হয়েছে। ভেতরে ঢুকলে কিন্তু অসাধারণ লুকস একটা দেবে কিন্তু এই জেবিএস, বিশেষ করে রাত্রির বেলা তখন তোমরা এখানে প্রবেশ করে ভেতরে কিন্তু লাইটের কাজ কিন্তু ফেসে করা আছে অসাধারণ। কারণ এই যে পিলারের মতন যে অংশগুলো দেখছো, সেই পিলারের মতন অংশগুলো আর সামনে মাঝখানে হচ্ছে বুদ্ধদেব রয়েছে, দুপাশে পিলারের মতন অংশ, আর উপরে কিন্তু এই ফুলগুলো দিয়ে ছড়িয়ে ছড়িয়ে সাজানো হয়েছে। আর এইগুলো দেখো গাছের মতন অংশ, ফুল, আর এই যে পাতা মেঘ দিয়ে পাতা মতন তৈরি করা হয়েছে, ভেতরে কিন্তু লাইট জ্বলবে। আর দেওয়ালে যে কাজগুলো করা রয়েছে এগুলো সব কুইলিং পেপারের কাজ, কিন্তু এইগুলো কুইলিং পেপার জাতীয় জিনিস দিয়ে কিন্তু এই জাতীয় কিন্তু কাজগুলো করা রয়েছে। সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু দেওয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর সামনে রয়েছে হচ্ছে নারায়ণ, খুব সুন্দর কিন্তু মণ্ডপ সজ্জাটা এবার কিন্তু জেবিএস করেছে, লাইট জ্বললে কিন্তু মণ্ডপ সজ্জাটা অসাধারণ সুন্দর কিন্তু দেখতে। ঠিক এই পাশে ডান দিকে গিয়ে ভেতর দিকে আরো পুজো হয়, অত ভেতরে না গেলেও তোমাদের ঠিক এই পাশে দেখো আরো একটা পুজো হয় এই মোড়ের মাথাতে, একদম অভিযাত্রী সংঘ, ক্লাব হচ্ছে অভিযাত্রী সংঘ, এটা হচ্ছে অভিযাত্রী সঙ্গে পুজো। হংসেশ্বরী মন্দির রোড ধরে এই হচ্ছে হংসেশ্বরী মন্দির রোড, তোমাদের হংসেশ্বরী মন্দির দেখো সোজা এই ডান দিকে দেখা যাবে হংসেশ্বরী মন্দির, যারা তোমরা জানো হংসেশ্বরী মন্দির। আর এই সামনে থেকে গিয়ে ডান হাতে যে রাস্তাটা চলে গেছে সেটা চলে গেছে হংসেশ্বরী মন্দিরের দিকে। আর এখন আমরা এই রাস্তা ধরে সোজা যাব, সোজা গিয়ে রাস্তাটা দেখবে ডান দিকে টার্ন নিচ্ছে। এই রাস্তাটা ডান দিকে টার্ন নিয়ে আবার ঘুরে ফিরে ভেতরে আরো একটা ভালো পুজো হয় নারায়ণতলার ওখান থেকে, সেটা হচ্ছে ক্ষুদিরাম পল্লী, ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণ সঙ্ঘের পুজো। তো সেই পুজোটা দেখব, তার আগে আরো একটা পুজো কিন্তু এই ঠিক ডান পাশের মাঠে হয়। আর এই সামনে দিয়ে দেখো সামনের দিক থেকে এগিয়ে আবার বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, এই মোড়ের মাথা থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা সোজা মেন রোডের দিকে চলে গেছে। আর আমরা চলে যাবো এই ডান দিক দিয়ে, এই ডান দিকের রাস্তাটা সামনের দিকে ঘুরবে, ঘুরেই দেখো তোমাদের এইখানে একটা মাঠ আছে এই ডান দিকে, এবং সেই মাঠ থেকে তোমরা ভেতরে ঢুকলে কিন্তু আরো একটা পুজো মণ্ডপ কিন্তু পেয়ে যাবে, ছোটখাটো ছিমছাম গোছের পুজো মণ্ডপ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই পুজোটা হচ্ছে কিশোর সংঘের পুজো। আর কিশোর সংঘের মণ্ডপটা দেখে আমরা কিন্তু এই পিছন দিকটাতে ব্যাক করব। মেলা পাড়াগুলো দেখিয়ে, আর এই মাঠে কিন্তু মেলা বসে, কারণ যারা অনেক দূর থেকে আসছো তারা কিন্তু এই সব জায়গাগুলো খাওয়া দাওয়ার জন্য ভালো।
এমনিতে আমরা নিজেরা খাওয়া দাওয়া করি আর কি এইসব মেলাগুলোতে, আমরা জানি একটু কস্টলি হয়। এই পাশ দিয়ে এসেছিলাম, এই দিক দিয়ে এসেছিলাম, আমরা চলে যাবো ডান দিকে, এই দিকে রামকৃষ্ণ সংঘের পুজোটা দেখে সেই রাস্তা ধরেই আবার সোজা ব্যাক করে চলে আসতে হবে ওই মোড়ের মাথাতেই, নারায়ণতলার মোড় যেটা, সেই মোড় থেকে আমরা চলে যাব কিন্তু ডান দিকে। আর এই সামনেই হচ্ছে নারায়ণতলা, তার আগে বেশ কয়েকটা মণ্ডপ তোমাদের দেখালাম, এই ডান দিকে চলে যাব আমরা নারায়ণতলা পার করে আরো সোজা, যে রাস্তাটা কিন্তু চলে যাবে আবার পাঁচপেড়ে স্টেশনের দিকে। তার আগে বেশ কয়েকটা কিন্তু মণ্ডপ আছে, এই রাস্তা ধরে কিছুটা এগোলেই ডান হাতে পড়বে বিশাল আকার এক শিব, এখানে শিবের পুজো হয়। দেখো সামনের দিকে এগিয়ে গিয়ে যে মাঠটা পড়বে সেই মাঠেই কিন্তু হয় মহাদেবের পুজো। এই বিশালাকার যে পুজো, মহাদেব পুজো, মহাদেবের মূর্তি বেশ অংশ তৈরি হয়ে গেছে। আর এই রাস্তা ধরে আমরা এখন সোজা যেতে থাকবো বাঁশবেড়ে স্টেশনের দিকটাতে, সেখানে গেলে বেশ কয়েকটা পুজো হয়, মিতালি সংঘ রয়েছে, আরো বেশ কয়েকটা পুজো কিন্তু সেখানে রয়েছে ভালো ভালো পুজো। সোজা সামনের দিকে একটা মণ্ডপ অলরেডি দেখা যাচ্ছে, সেই মণ্ডপটা তোমরা চাইলে একটা ট্যাঙ্কের সামনে এই মণ্ডপটা হয়, আর ওইটা ধরে তোমরা দেখে নিয়ে আবার এই বাঁ দিকে, তার আগে থেকে বাঁ দিকে আরো একটা রাস্তা গেছে, এই রাস্তাটা কিন্তু আবার গেছে মিতালি সংঘের দিকে। আর এই মিতালি সংঘের দিকে যেতে গেলে সোজাসুজি যদি আসতে চাও তাহলে ঠিক এই মোড়টা থেকে, মানে যে মোড়টা আমরা ছেড়ে এসেছিলাম আগে, সেই মোড়টা থেকে যদি এই রাস্তা ধরে ধরে নাও, মানে এই দিকের মোড় থেকে সেই রাস্তা ধরেও কিন্তু মিতালি সংঘে পৌঁছানো যায়। আর এই রোডটা ধরে দেখো সামনে কিছুটা এগিয়ে যে মণ্ডপ সজ্জাটা পড়বে সেটা হচ্ছে মিতালি সংঘের মণ্ডপ সজ্জা। এই লাইটের মিতালি সঙ্গে এবার ছেড়ে লাইটের কাজগুলো হয়ে গেছে রাস্তা জুড়ে, কারণ ঠিক একদিন বাকি রয়েছে আর কার্তিক পুজো। আর ঠিক এই বাঁ দিকের মাঠেই হচ্ছে মিতালি সংঘের এবছরের পুজো। এই মাঠটা জুড়ে একটা ছোটখাটো মেলাও বসে আর এখানে প্রচুর ভিড় হয় প্রত্যেক বছরই, কিন্তু এখানে ভালো বেশ প্যান্ডেল কিন্তু উপহার দেয়। এই হচ্ছে মিতালি সংঘের মণ্ডপ সজ্জা। আমরা এখন যে পুজো মণ্ডপে
ঢুকছি প্রবেশ করছি যেরকম মিতালি সংঘের পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপটা তোমরা চন্দননগরে 2 বছর আগে তোমরা দেখেছো, এই হাঁড়ির মধ্যে পাখির বাসায় জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হচ্ছিল, সেই জাতীয় সেই সেই টাইপেরই একটা মণ্ডপ। দেখো এখানে হাঁড়ি দিয়ে কিন্তু মণ্ডপগুলোকে তৈরি করা হচ্ছে, শুধু মাটির হাঁড়ি, আর এই মাটির হাঁড়িগুলোর মধ্যে কিন্তু লাইট জ্বলবে রাত্রিবেলা। আর এখান থেকে তোমরা প্রবেশ করলে ওই সামনে হচ্ছে মূল মণ্ডপ, যেটা খড়ের ছাউনি, গ্রাম বাংলার যে মাটির যেরকম বাড়ি হতো সেই রকম একটা মণ্ডপ এখানে তৈরি করা হয়েছে। মণ্ডপ জুড়ে কিন্তু প্রচুর হস্তশিল্পী জাতি রয়েছে, কাজ দেখা পুরো পুরো এখানে কিন্তু মাটির কলসি, মাটির হাঁড়ি দিয়ে কিন্তু এই গোটা মণ্ডপটা সাজানো হচ্ছে। তবে ছোটো ছোটো যে অংশগুলো পাখির বাসা, মানে এগুলো চিন্তা একটা করে পাখির বাসা ডিনোট করা হচ্ছে, এবং সেই জিনিসপত্র দিয়েই কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এই পুজো মণ্ডপ। মানে পাখিকে খোঁচার মধ্যে আঁকতে মুক্ত আকাশেই তাই চিন্তা, মানে এখানে একটা খোঁচা মতন অংশ তৈরি করা হয়েছে সেটাকে বোঝাবার জন্য। আর এই পাশে হচ্ছে মণ্ডপ যেখানে ঠাকুর রাখা হবে, সেই এসেও গেছে ঠাকুর, এখনো ঢাকা রয়েছে। আর দুপাশে দেখো ওই চাল যেটা আছে সেটা খড় দিয়ে ছাওয়া চাল, আর ভেতরের দিকের অংশেও কিন্তু খড়ের কাজ করা হয়েছে। পেছন দিকে ডিজাইনগুলো কিন্তু খড়ের, খড় দিয়ে ডিজাইন বা নকশাগুলো কিন্তু করা রয়েছে। আর মিতালির সঙ্গে এই মুহূর্তে কিন্তু জোর কদমে কাজ চলছে। এই মণ্ডপগুলো কিন্তু রাত্রিবেলা যখন আলো চলবে তখন কিন্তু বিশ্বাসে দেখতে লাগবে। দেখো এইগুলো খাঁচার মতন যে অংশগুলো তৈরি করেছে ছোটো ছোটো, এখানে কিন্তু পাখি, পাখিগুলোকে রাখা হয়েছে, বসানো হয়েছে ছোটো ছোটো পাখি, খাঁচার বন্দি, তাদেরকে মুক্ত আকাশের দিকে নিয়ে যাওয়া, সেই রকম ভাবনা চিন্তা দেখেই কিন্তু এই মণ্ডপটা কিন্তু তারা এবার করে তুলছে। তো মিতালির সঙ্গে দেখে আমরা এখন যাবো হচ্ছে স্টেশনের দিকে। স্টেশনের দিকে যেতে গেলে তোমাদের যে মণ্ডপটা এদিকে পাবে সেটা হচ্ছে গোল্ডেন ক্লাব, তো একদম পুরো প্রায় স্টেশনের কাছে। তাহলে তোমাদের সেই দিকটা সেই জায়গাটা দেখিয়ে সেখানে ভিডিওটা শেষ করবো। আর আজকে রাত্রিবেলা কিন্তু এই রাত্রিবেলা যে মণ্ডপগুলো আছে যেগুলো উদ্বোধন হয়ে যাবে কিংবা আছে সেখানে কমপ্লিট হওয়ার পর আলো জ্বলার পর কীরকম যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আজকে রাত্রি থেকে আমি তুলে ধরবো তোমাদের কাছে। মিতালি সঙ্গ দেখে এই রাস্তা ধরে সোজা এগোবো, এগোলে আরো একটা মণ্ডপ সজ্জা আমরা কিন্তু দেখতে পাবো, সেটা হচ্ছে যুব সংঘের মণ্ডপ সজ্জা। আর যুব সংঘের মণ্ডপ সজ্জা দেখে আমরা এই রাস্তা ধরে ডান দিকে চলে যাব। এই রাস্তাটা কিন্তু ডান দিকে গিয়ে আবার ডান দিকে টার্ন নিলে তোমরা চলে যাবে সোজা বাঁশবেড়িয়া স্টেশন রোডে। সেখানে একদম স্টেশন থেকে বেরিয়ে একটা পুজো হয়, সেটা দেখে তোমরা যারা বাঁশবেড়িয়া স্টেশনের দিক থেকে পুজো দেখা শুরু করবে সেখান থেকে পুজো দেখা শুরু করে এই রুটেও কিন্তু পুজো বা মণ্ডপ গুলো দেখতে পারো। এই হচ্ছে যুব সংঘের মণ্ডপ সজ্জা, হাত পাকা মাটির ছোট ছোট ঝুড়ি আর এইসব দিয়ে কিন্তু এই মণ্ডপ সজ্জাটা তৈরি করা হয়েছে। ছিমঝাম সুন্দর বেশ মণ্ডপ সজ্জা, এখান দিয়ে কিন্তু তোমরা এই মণ্ডপের ভেতরে প্রবেশ করবে। তো এই মণ্ডপটা দেখে এবার আমরা কিন্তু যাবো হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশনের দিকে। তো এখন আমরা প্রবেশ করছি মণ্ডপের ভেতরে, তোমরা ঠিক এরকমভাবে মণ্ডপের ভেতরে প্রবেশ করবে। দেখো সুন্দর এখানে হাত পাকা মাটির যে বেতের যে ছোটো ছোটো ঝুড়ি, এই সেই সব দিয়ে মণ্ডপটার ভেতরে কিন্তু লাইট আছে। আর এইখান দিয়ে প্রবেশ করতে হবে হচ্ছে মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে দেখো ছিমছাম সুন্দর করে সাজানো মণ্ডপ, আর রাত্রিবেলা এগুলোতে আলো জ্বললে কিন্তু সুন্দর, আলো জ্বললে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর সামনে দেখো কি সুন্দর এখানে প্রতিমা সব এসে গেছে। তো এখানে ক্লাবেরই একজন আছে, তার কাছ থেকে জেনে নেবো যে এই যে এখানে অনেকগুলো কিন্তু ঠাকুর রয়েছে তো কীরকমভাবে এই ভাবনাটা এসছে সেটা জেনে নেবো। দাদা আপনার নামটা? আমার নাম হচ্ছে বাদল সরকার, আমি এই সবাই বলি সদস্য। তো আমাদের প্রত্যেক বাড়ি একটা নতুন করে থিম তৈরি করা হয়, তো এটা আনা হয়েছে মহাভারত। আচ্ছা আচ্ছা, যে আমাদের বিষ্ণুদেব শ্রীকৃষ্ণ উনি উনি যখন যেরকম রূপ ধারণ করেছেন, জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণ আর কালী রূপে শ্রীকৃষ্ণ, এটাও মহাভারত থেকে আনা হয়েছে। তো নিচে আছে রাধা, যখন কৃষ্ণর সাথে প্রেমালাপে ছিলেন তখন ওনার স্বামী অয়ন ঘোষ তখন তাকে ধরার জন্য এসেছিল, কিন্তু ওই রাধা তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিল যে আমাকে বাঁচাও, তখন কালী রূপ ধারণ করেছিল। নিচেরটা দেখুন কৃষ্ণ, উপরটা কালী, ওই হাতে বাঁশি থাকলো। এটি হচ্ছে জগন্নাথ দেব, উনি কৃষ্ণ রূপী আর মহাপ্রভু চৈতন্য তাকে জড়িয়ে ধরে অজর কাজ। আমাদের পুজো হচ্ছে নারায়ণ, নারায়ণ পুজো, যিনি নারায়ণ উনি বিষ্ণু কৃষ্ণ সব।
বাহ, তো তোমরা দেখতে পেলে যে এই মণ্ডপটাতে তোমরা এলে কিন্তু এখানে মহাভারতের একটা ছোট অংশ খুব সুন্দরভাবে খুব সুন্দর থিমের আকারে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। ধন্যবাদ দাদা। আর এই মণ্ডপটা দেখে তোমরা বেরিয়ে যাবে হচ্ছে পাঁশবেড়িয়া স্টেশনের দিকে, ঠিক আছে? তো পাঁশবেড়িয়া স্টেশনের দিকে চলো, সেই রোডটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিরমভাবে তোমার পাঁশবেড়িয়া স্টেশনে গেলে তুলো। এই এর ঠিক উল্টো রোডটা, মানে আমি যেদিক থেকে এসেছি আর তোমরা সেদিক থেকে যদি না আসো, ঠিক পাঁশবেড়িয়া স্টেশনে নেবে, আমি যে রুটটা ধরে এসেছি ঠিক তার উল্টো রুটে তোমরা যদি যাও, এই সব কটা মণ্ডপ কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারো। যুব সংঘের মণ্ডপ দেখে এখন আমরা যাব স্টেশনের দিকে। দেখো এই সোজা রাস্তাটা যাবে, সোজা রাস্তাটা গিয়ে ডান দিকে টার্ন নেবে, যেদিকে টার্ন নেবে সেই দিকে গিয়ে বেশ কিছুটা এগিয়ে তারপর আমরা কিন্তু পড়ব স্টেশন রোডের দিকে। আর সেখান থেকে স্টেশন রোড ধরে এসে ঠাকুর দেখে তোমরা সেই রোড ধরে ঠিক কোন কোনভাবে, মানে উল্টো পথে যারা বাসবে স্টেশন থেকে আসবে, কোন কোন ঠাকুরগুলো দেখবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এই পাশে রাস্তাটা ধরে আমরা এসেছি, লাস্ট যে মণ্ডপটা দেখলাম, দেখে আমরা এই রোডটা ধরে যাবো। এবার কিন্তু স্টেশনের দিকে যাওয়ার কথা, এই সোজা রাস্তাটা চলে গেছে একদম বাঁশবেড়িয়া স্টেশনের দিকে। বেশ খানিকটা এগোলে বাঁশবেড়িয়া স্টেশন, আর স্টেশনের গায়ে একটা পুজো। তোমরা এই রাস্তা ধরেই কিন্তু প্রথম ঠাকুর দেখা শুরু করবে, কারণ বাঁশবেড়িয়া স্টেশনে যারা নামবে সেখান থেকে কিন্তু ঠাকুর দেখা তোমরা শুরু করবে। এখানে যে মণ্ডপটা হয়, দেখো মাঠে বিশাল বড় একটা মাঠ, মাঠের মাঝখানে একটা তুলো তুলো দিয়ে সব দিয়ে একটা মণ্ডপ হয়েছে। এই মণ্ডপটা দেখে তোমরা সোজা পুজোতে শুরু করবে। আর চলো তোমাদের এগোতে যেতে একটা জিনিস দেখিয়ে দিই, তোমরা যারা এই দেখো তোমরা যারা স্টেশন রোড ধরে ঠাকুর দেখা শুরু করবে তারা কিন্তু এই রোডটা ধরেই বেরোতে হবে। এই এই রোডের দিকে একটা ছোট পুজো হয় ভেতর দিকে, আর যদি সোজা যে চলে যাও, মানে এই রাস্তা ধরে কিন্তু আমরা এসেছিলাম, এসে ডান দিকে গিয়ে মিতালি সঙ্গের দিকে গিয়ে ওই ট্যাঙ্কটা দেখা যাচ্ছে ওই দিকে গিয়ে কিন্তু আমরা ঠাকুরটা দেখেছিলাম। আর এই রোডটা ধরো সোজা যেটা যাচ্ছে সেটা কিন্তু বেজিয়ে যাচ্ছে মেন রোডে, বা স্টেশন রোড ধরে যারা ঠাকুর দেখতে বেরোবে বা ঠাকুর দেখতে দেখতে আসবে তারা কিন্তু এই রোডে বেরোবে। আর যারা একদম ডাইরেক্ট মিতালি সংঘ দেখতে চাও তারা এই রোডটা ধরে সোজা চলে যাবে, একদম সামনেই হচ্ছে মিতালি সংঘ, সেক্ষেত্রে ওই ট্যাঙ্কের মাঠের যে পুজোটা সেটা তোমরা তোমাদের ছেড়ে দিতে হবে। আর এই রাস্তাটা ঠিক এরকমভাবে ঘুরছে, ডান দিকে একটা তোমরা সাদা এরকম বাড়ি পাবে, আর এই যে সামনের যে মোড় সেই মোড় থেকে তোমরা ডান দিকে চলে গেলে মেন রোড, আর সোজা যে রোডটা চলে গেছে এই সোজা যেদিকে সাদা গাড়িটা গেল সেই দিকে গেলে কিন্তু জেবিএস বা হংসেশ্বরী রোড, সেই দিক থেকে ঘুরেও তোমরা মেন রোডে উঠতে পারো। তো এখন আমরা এই মাঝখানের রাস্তা ধরে সোজা মেন রোডের দিকে উঠবো। আর তোমরা যদি অতটা জেবিএস এর দিকে না যেতে চাও তাহলে তোমরা এই রোডটা ফলো করতে পারো। এই রোডটা ধরে তোমরা সোজা যদি সামনে এগোও, এগিয়ে মেন রোড, তারপরেই কিন্তু পরপর দুটো রোডের কাছাকাছি পুজো পড়বে, একটা হচ্ছে কুণ্ডগুলি নটরাজ, আর তার উল্টো দিকে যে প্যান্ডেলটা পড়বে সেটা, আর ওই রোডটাই কিন্তু সোজা চলে যাবে আবার বাঁশবেড়ে যে মাঠের দিকে যাচ্ছে সেই দিকে। রাস্তাটা একটু অলিগলি আছে, এই যেরকমভাবে দেখাচ্ছি এরকম গলি তোমরা এখান থেকে দেখতে পাবে, প্রচুর মানুষের স্রোত কিন্তু এই রাস্তা ধরে বইতে থাকে। তো এই রাস্তা ধরে সোজা তোমরা সামনের দিকে এগোলে দেখো ডান দিকে পড়বে কিন্তু এটা কিশোর সংঘ, মানে কিশোর সংঘের রাস্তাটা। এই কিশোর সংঘ কিছুক্ষণ আগে যে মণ্ডপটা তোমাদের
তোমাদেরকে আমি দেখিয়েছি কিশোর সংঘের মণ্ডপ, তার সামনে দিয়ে কিন্তু এই রাস্তাটা বেরোচ্ছে। আর এই রাস্তাটা ফলো করলে তোমরা একবারে এখানে কিশোর সংঘ দেখে নিয়ে তোমরা মেন রোডে উঠে দেখো, ডান হাতে পড়ছে কিশোর সংঘের মণ্ডপটা, যেটা তোমাদেরকে দেখালাম এবার রজত জয়ন্তী বর্ষ, 60 বছর তাদের এবছর। আর সোজা চলে যাবে, সোজা চলে গিয়ে এই মেন রোড সামনে পড়বে, সেই মেন রোড থেকে আমরা ঘুরে যাব হচ্ছে ডান দিকে। বাঁশবেড়িয়ার গলি গলিগুলো কিন্তু একটু সরু আর প্রচুর মানুষের ভিড় কিন্তু হয়। এই ডান দিকে চলে যাব, যেদিকে গেলে কিন্তু বল খেলা মাঠের বা মাঠের দিক বা এই রাস্তাটা যে টোটোটা যেদিকে গেছে ওটা কিন্তু সোজা চুচড়ো দিক। তার আগে এখানে একটা মণ্ডপ তোমরা পেয়ে যাবে মাঠের মধ্যে, আর এই সোজা রাস্তাটা দিয়ে এগোতে থাকলে কিছুটা এগিয়েই বাঁ হাতে একটা মণ্ডপ পড়বে, শিবলিঙ্গ যে মণ্ডপটা দেখেছিলাম তার ঠিক উল্টো দিকে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা কিন্তু কুণ্ডুগুলি নটরাজের দিকে ঢুকছে, যেটা এ বছরের কিন্তু বাঁশপেড়ের আমার কাছে অন্তত শ্রেষ্ঠ মণ্ডপ লেগেছে। দেখো এই যে ডান দিকে যে রাস্তাটা সেটা চলে গেছে কুণ্ডুগুলি নটরাজের দিকে, যেখানে হাট বসেছে, আর এই সোজা যে রাস্তাটা যাচ্ছে চুঁচড়োর দিকে এই কিছুটা এগোলেই ডান দিকে পড়বে বাঁশপেড়ে বল খেলা মাঠ। আর তার আগে বাঁ দিকে এদিকে জামাই কার্তিকের যে পুজোটা হয় সেটা, আর সামনে হচ্ছে ওই মোড়ের মাথাটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ধোপাঘাট, যেখান থেকে ডান দিকে গেলেও কিন্তু তোমরা স্টেশনের দিকে পৌঁছতে পারবে। আর আমরা যাব হচ্ছে এই সোজা, তবে এই দিক দিয়ে স্টেশন পৌঁছতে তোমাদের কিন্তু যথেষ্ট ঘুরতে হবে। যে রাস্তা ধরে আমি বেরিয়ে দেখালাম স্টেশনের দিক, সেখান থেকে তোমরা স্টেশনের দিকে যেও। আর এই সোজা রাস্তাটা যাচ্ছে দেখো ডান দিকে একটু এগোলেই তোমরা বাঁশপেড়ে মাঠ, সোজা রাস্তাটা। আর এই রুট ধরেই তোমরা ঠাকুর দেখো, তাহলে তোমরা অল্প সময়ের মধ্যে যারা স্টেশন থেকে ঠাকুর দেখবে, যারা অল্প সময়ের মধ্যে ঠাকুর দেখে নিতে চাও অনেকগুলো আর ভালো ভালো প্যান্ডেল দেখে নিতে চাও, তাদের জন্য কিন্তু এই রুটটাই সব থেকে বেস্ট রুট হবে। আর যারা গাড়ি নিয়ে ঘুরবে সকালবেলা কিংবা বিকেল 5টার থেকে নো এন্ট্রি, তার আগে তারা আমার এই রুটটা ভালোভাবে ফলো করতে পারো। কিংবা যারা হেঁটে ঠাকুর দেখতে পারবে বলে মনে করছো তারা এই রুটটা ফলো করো, প্রচুর ঠাকুর রয়েছে। এই হচ্ছে বাঁশপেড়ে মাঠ, দুদিকে দুটো পুজো, ডান দিকে সন্তোষীমা, ওপাশে শিব, মেলা বসে এখানে। আর ভিডিওটা আপাতত কিন্তু এখানেই শেষ করবো, তবে তার আগে দু চার কথা বলি। এই হচ্ছে কার্তিক পুজোর রুট গাইড 2024-এর সেরা মণ্ডপ গুলো কিন্তু ওই রোডের ওপরেই আছে, যে রোড ধরে আমি তোমাদেরকে দেখালাম। তো এই রোড ধরে ফলো করো, আমরা ভালো ভালো মণ্ডপ কিন্তু অনেক কম সময়ের মধ্যে দেখে নিতে পারবে। ভিডিওটা এখানেই শেষ করছি। রাত্রির যে ভিউ আজকে আগামীকাল থেকে সব কার্তিক পুজো, সেদিন থেকে সমস্ত প্যান্ডেলে সমস্ত ওপেন হয়ে যাবে। আজকে বেশ কিছু মণ্ডপের ওপেনিং আছে, তো আজকে রাত্রির বেলা থেকে আমি কিন্তু তোমাদের এই সব মণ্ডপগুলো যে রাত্রির বেলার ভিউ অসাধারণ সুন্দর যেসব কারুকার্য হয়েছে সেইগুলো দেখাতে শুরু করবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু খেয়াল রেখো, ফলো করে রেখো। যারা পেজে দেখছো, ফেসবুক পেজে দেখছো, তারা কিন্তু পেজটিকে ফলো করে রেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করো, আমি গাইড করে দেবো। আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।